শিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহ সভাপতি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি রাত দিন পরিশ্রম করে চলেছেন সেই সংগ্রামী কৃষক নেতা, সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী ভাই। আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সদর আসনের গণমানুষের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা অধ্যাপক নাজমুল ইসলাম পানু ভাই আজকের এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক কৃষক সম্পাদক খুলনা তিন তথা দৌলতপুর খালিশপুর খানজান আলী আসনের সর্বস্তরের মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয়, যিনি খুলনার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, সেই সংগ্রামী কৃষক নেত্রী আমার প্রিয় বন্ধু সংগ্রামী কৃষক নেত্রী হালিমা রহমান আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাতক্ষীরা জেলা পরিষদের সম্মানিত সদস্য সংগ্রামী কৃষক নেত্রী মাহমুদা সুলতানা রুবি। আজকের এই সম্মেলনে আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দিলীপ অধিকারী। উপস্থিত আছেন এই আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। উপস্থিত আছেন তালা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এই তালার জনমানুষের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা শেখ নুরুল ইসলাম। উপস্থিত আছেন তালা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তালা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা শরৎ কুমার ঘোষ। উপস্থিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি, সাতক্ষীরা জেলা কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি রাত দিন পরিশ্রম করে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সংগ্রামী জননেতা বিশ্বজিৎ কুমার সাধু। উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী কৃষক নেতা মঞ্জুর হোসেন। আজকের এই সম্মেলন পরিচালনা করছেন তালা উপজেলা কৃষক লীগের সংগ্রামী সদস্য সচিব, এই তালা উপজেলার কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি রাত দিন পরিশ্রম করে চলেছেন সেই সংগ্রামী সংগ্রামী কৃষক নেতা ইন্দ্রজিৎ কুমার সাধু। সবাইকে জানাই বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় তালা উপজেলার কৃষক লীগের বিভিন্ন স্তরের ভাইরা, আপনারা জানেন 1972 সালের 19 এপ্রিল আগামী মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কৃষকের অধিকার আদায়ের জন্য এই বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি, সারা বাংলার কৃষক সমাজের অভিভাবক, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক গাইবান্ধা তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম সিদ্দিক নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগের 78টি সাংগঠনিক জেলায় অনেক সুসংগঠিত। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠন যেখানে ঘরে বসে অফিসে বসে প্রেস রিলিজে কমিটি হয় সেখানে বাংলাদেশ কৃষক